আমরা সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে আলহামদুলিল্লাহ বেশ কিছু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের পেডিং জ্যাকেটের ব্যবস্থা আমরা করেছি। সন্ধ্যা 6টায় এগুলো ট্রাকে করে তুরস্ক দূতাবাস হয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে। बांग्लादेश तुर्की के साथ खड़ा है, तो ये हकीकत है। आज आपको दिखाने वाले हैं कि किस तरह बांग्लादेश के लोग भी मदद कर रहे हैं तुर्की की, और बांग्लादेश से जैकेट्स भेजी जा रही हैं तुर्की के भाइयों के लिए, क्योंकि तुर्की के अंदर बहुत ही ज़्यादा स्नोफॉल हो रही है और सर्दी की शिद्दत बहुत ज़्यादा है। तो इसीलिए बांग्लादेश ने बड़ा इकदाम करते हुए जैकेट्स भेजी हैं तुर्की के भाइयों के लिए। ये इंसानियत की एक जिंदा मिसाल है कि आज बांग्लादेश तुर्की के साथ खड़ा है, आज बांग्लादेश के लोग तुर्की की मदद कर रहे हैं, आज बांग्लादेश से लोग इमदाद भेज रहे हैं तुर्की के लिए, और वहां पर जैकेट्स भेजी गई हैं बांग्लादेश की तरफ से। जिस चीज की जरूरत होती है बांग्लादेश से, वही चीजें तुर्की भेजी जा रही है, और ये बांग्लादेश का बड़ा तोहफा है तुर्की के लिए, और तुर्की के भाइयों ने शुक्रिया अदा किया बांग्लादेश के लोगों का। तो आज इसी हवाले से वीडियो है कि कौन सी जैकेट्स भेजी गई हैं और कितना सामान भेजा गया है बांग्लादेश से। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बड़े बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो स्टार्ट करते हैं जी। हैवी गो हमरा सुन्ना फाउंडेशन उद्योगे अल्हम्दुलिल्लाह বেশ কিছু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের পেডিং জ্যাকেটের ব্যবস্থা আমরা করেছি। সন্ধ্যা 6টায় এগুলো ট্রাকে করে তুরস্ক দূতাবাস হয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে। স্বপ্ন দেখি সুন্নত হো জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে তুরস্ক, সিরিয়া এবং লেবানন সহ বেশ কয়েকটা অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেলেন এই বিপদে তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন, এবং সকল দুর্গত মানুষের দুর্গতি আল্লাহ তাআলা দূর করে দিন আমরা সে দোয়া করি। সেই সাথে তুরস্ক দূতাবাস যেহেতু বাংলাদেশে ঢাকায় তাদের অফিসে দূতাবাসে তারা সহযোগিতা নিচ্ছে দুর্গত মানুষদের জন্য, আমরা সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে আলহামদুলিল্লাহ বেশ কিছু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের পেডিং জ্যাকেটের ব্যবস্থা আমরা করেছি, এবং আজকে এই জ্যাকেটগুলো প্যাকেট করা হয়ে যাচ্ছে। সন্ধ্যা 6টায় এগুলো ট্রাকে করে তুরস্ক দূতাবাস হয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে, এবং সেগুলো আগামী কালকের মধ্যে আশা করছি যে কোনো একটা ফ্লাইটে সরাসরি দূতাবাস তারা পাঠিয়ে দিবে তুরস্কে। আলহামদুলিল্লাহ আমরা যে পেডিং জ্যাকেটগুলো দিচ্ছি সেগুলো আপনার -10 ডিগ্রিতে মানুষ পরে থাকতে পারে। আমরা শুনতে পাচ্ছি সেখানকার মানুষদের কষ্ট, যে ভূমিকম্পে আমাদের যা কষ্ট হয়েছে এখন শীতের কষ্ট তার চাইতে কম নয়, কারণ -10 ডিগ্রিতে কাপড় নাই, চোপড় নাই, পুরো এলাকার মানুষের যে দুর্বিষহ অবস্থা যাচ্ছে, তো এই অবস্থা তাদের দুই তিনটা জিনিস, একটা হলো হিটার, একটা হলো জ্যাকেট, একটা হলো জেনারেটর, এই তিনটা জিনিস তুরস্ক দূতাবাস জরুরি ভিত্তিতে তলব করেছে, এগুলো তাদের প্রয়োজন ডিমান্ড। তো আমরা এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই জ্যাকেটগুলো আমরা আলহামদুলিল্লাহ দিচ্ছি। এখানে হুডি আছে, যেহেতু আপনার ঠান্ডা, ঠান্ডার মধ্যে আপনার ফুল হাতা এবং হুডিওয়ালা জ্যাকেট আছে বেশ কিছু, এবং এগুলোই বেশিরভাগ। আর কিছু জ্যাকেট আছে আমাদের কাছে, এই জ্যাকেটগুলো যেগুলো আমাদের এক ভাই তিনি দান করেছেন, এবং তার এই আমানতটা আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। ইতিমধ্যে প্যাকেট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাও বেশ ভালো মানের একটি জ্যাকেট। বাচ্চাদের জন্য আমরা বেশ কিছু জ্যাকেট পাঠাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারিবদ্ধ কার্টুন, প্রায় 300 কার্টুন আমরা প্রস্তুত করছি। আমরা একটু ভেতরে চলে যাই, ভেতরে কার্টুন প্রস্তুতির কাজ চলছে, এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আশা করছি যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমরা ট্রাকে মাল উঠাতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। এখানে প্যাকেজিং এর এবং টেপ লাগানোর একেবারে সর্বশেষ যে স্টেপ সেটা সর্বশেষ প্রস্তুতি চলছে, অর্থাৎ আশা করি 10-15 মিনিটের মধ্যে টেপ লাগানো কমপ্লিট হয়ে যাবে। টেপ লাগানো শেষ হয়ে গেলে এগুলোতে স্টিকার মেরে আমরা ইনশাআল্লাহ কাভার ভ্যানে তুলে ফেলবো, এবং সন্ধ্যা 6টার পর আমরা তুরস্ক দূতাবাসে চলে যাব, এবং সেখানে গিয়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই আমানতগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিব, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দুর্গত মানুষদের জন্য কাজ করার চেষ্টা করি, এবং দুর্গত মানুষের কষ্ট যেন লাঘব করতে পারি আমরা, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ফাউন্ডেশন সর্বাত্মক চেষ্টা করে যে কোনো
মানুষের বিপদে কষ্টে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়তে আলহামদুলিল্লাহ সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার তুরস্ক এবং অন্যান্য অঞ্চলে যে দুর্গত মানুষগুলো তাদের জন্য আমরা অন্তরন্তস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। অনেকে সিরিয়া এবং লেবাননেও ত্রাণ পাঠানোর কথা বলছেন, মূলত আমরা সরাসরি বাহিরে যে কোনো জায়গায় ত্রাণ পাঠানোর মতো অ্যাবিলিটি বা সে সুযোগ আমাদের জন্য নাই, তো সেজন্য আমরা দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র দূতাবাসের মাধ্যমে সরাসরি আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। তো যেহেতু তুরস্ক দূতাবাস উদ্যোগ নিয়েছে সেটা আমাদের জন্য সহজ হয়েছে, অন্যগুলো আমরা চাইলেও আসলে এতটা সহজ নয়, আরও নানাবিধ প্রতিবন্ধকতাও সেখানে আছে। তারপর আলহামদুলিল্লাহ যে মালগুলো প্রস্তুত হচ্ছে আমরা আশা করছি যে এই মালগুলো অনেক দুর্গত মানুষের দুর্গতি দূরে সহায়ক হবে, এবং এটা যেহেতু যথেষ্ট ভালো মানের জ্যাকেট আমরা কালেকশন করার চেষ্টা করেছি, আমরা আশা করছি যে এই জ্যাকেটগুলো দুর্গত মানুষের যেমন কষ্ট দূর হবে তেমনিভাবে পরবর্তী মৌসুমে তারা ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এবং বাংলাদেশের মানুষ পৃথিবীর সকল মানুষকে শান্তির বার্তা দেয়, এবং আলহামদুলিল্লাহ আমরা জানি ইতিমধ্যে আমাদের ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর একটা টিম তুরস্কে পৌঁছে গেছে এবং তারা উদ্ধার কাজে নিয়োজিত হয়েছেন। ইতিমধ্যে তারা বেশ কিছু মৃত মানুষের মরদেহ তারা লাশ উদ্ধার করেছেন, আবার জীবিত মানুষকে উদ্ধার করেছেন। তো বাংলাদেশ থেকে এই উদ্যোগ অবশ্যই আমাদের জন্য গর্বের, এটি উদ্যোগ নিয়েছেন সরকার এবং সংশ্লিষ্ট মহল অবশ্যই তার জন্য প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করুন, বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়, মুসলমানদের মুখ উজ্জ্বল হয়, সেরকম কাজ আমাদের সবাইকে করতে হবে। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তোষের অন্যতম একটি বড় মাধ্যম হলো মানুষের উপকার হয় এমন কোনো কাজ করা, তো আমরা সেই কাজটা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন দ্রুততার সাথে আমরা ইনশাআল্লাহ বিদিল্লা এই জিনিসগুলো পৌঁছে দিয়ে আপনাদেরকে আমরা আপডেট জানাবো যে আমাদের মালগুলো এয়ারপোর্টে পৌঁছে গেছে, শুধুমাত্র ফ্লাইট অপেক্ষা থাকবে, ফ্লাইটে উঠে সরাসরি স্পটে চলে যাবে। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ভুক্তভোগী এবং বেনিফিশিয়ারি যারা আছেন সেখানকার তাদের কাছে ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের এই ভালোবাসা পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কল্যাণমূলক কাজে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। মালটা মূলত কিছু আছে বাচ্চাদের মাল আর ম্যাক্সিমাম বড়দের মাল, তো এই ভূমিকম্প আক্রান্ত মানুষগুলোর জন্য এই আমানত এবং এই ভালোবাসা আমরা পৌঁছে দেওয়ার যে চেষ্টা করছি আল্লাহ তাআলা সেটাকে কবুল এবং মঞ্জুর করুন আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে। তো জি ভিউয়ার, ইয়ে থি ভিডিও, আর আপনি দেখা কি বাংলাদেশ কে অন্দর জিতনি ভি ইসলামি জামাতে হ্যায় ওয়ো ভি কাম কর রহি হ্যায়, আর তুর্কি কে ভাইয়ো কে লিয়ে জ্যাকেট ভেজি গই হ্যায় বাংলাদেশ সে। বাংলাদেশ কা এক ইসলামি ফাউন্ডেশন হ্যায় জিসনে ইয়ে সারি জ্যাকেটে ইকট্ঠি কি হ্যায়, আর আজ তুর্কি কে ইনভেস্টর কে হওয়ালে করেঙ্গে, আর তুর্কি কা ইনভেস্টর ইসকো তুর্কি ভেজ দেগা উন লোগো কে লিয়ে জো ওয়াহাঁ পর মুসিবত মে গিরে হুয়ে হ্যায়, কিউঁকি তুর্কি কে অন্দর সর্দি কি শিদ্দত বাড় চুকি হ্যায়। তো ইহি ওয়াজহ হ্যায় কি জামাত কে এক ফাউন্ডেশন নে ইয়ে জ্যাকেট ইকট্ঠি কি হ্যায়, আর বাংলাদেশ মে কিউঁকি আপকো পতা হ্যায় কি বহুত হি জ্যাদা গার্মেন্টস কে কপড়ে বানায়ে জাতে হ্যায়, তো ইয়ে বাংলাদেশ সে তৈয়ার করবাই গই হ্যায় তুর্কি কে অন্দর, কিউঁকি বহুত জ্যাদা সর্দি হ্যায়, তো ये तोहफा दिया गया बांग्लादेश की तरफ से तुर्की के भाइयों के लिए, और बांग्लादेश की जमात जो है जो फाउंडेशन है ये भी काम कर रही है, जो इस्लामी फाउंडेशन है वो ये भी काम कर रहे हैं तुर्की के लिए और तुर्की के लिए मोहब्बत दिखा रहे हैं। ये भाईचारे का इंसानियत का तकाजा है जो आज बांग्लादेश के लोग तुर्की के भाइयों के लिए दिखा रहे हैं। तो ये थी आज की वीडियो, आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।